আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইসলাম ধর্ম দুটি মূল ধারা সুন্নি ও শিয়া দ্বারা গঠিত হয়, যা এক বা একাধিক মূল বিশ্বাসের সাথে একমত হলেও তাদের নিজস্ব পৃথক বিশ্বাস, ঐতিহ্য এবং রাজনীতি রয়েছে, যার ফলে এক ধর্মীয় কাতকে অন্য থেকে পৃথক করে। যারা ধর্ম পালন করে তাদের জীবন ধারণের জন্য ধর্মের প্রবণতা রয়েছে এবং এই প্রভাবগুলি প্রায় একজন ব্যক্তির জীবনে যে ভূমিকা পালন করে তা নির্ধারণ করে। সুপ্রিয় দর্শক, আজকের আধ্যাত্মিকের আয়োজনে আমরা শিয়া এবং সুন্নি মুসলিমদের মাঝে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে জানব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সুন্নি ইসলাম কি? সুন্নি ইসলাম ইসলামের সর্ববৃহৎ শাখা হিসাবে পরিচিত। আরবি শব্দ সুন্না এরপরে তার নাম নেওয়া হয়, যা হাদিসে লিপিবদ্ধ করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ম ও কথাগুলোকে নির্দেশ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সবচেয়ে আধ্যাত্মিক রূপে বিবেচিত। সুন্নি ধর্ম আজ 940 মিলিয়ন অনুগামীদের উপর রেকর্ড করা হয়েছে। বিশ্বব্যাপী সব মুসলিম দেশগুলির প্রায় 75% মুসলিম জনসংখ্যার মধ্যে রয়েছে। সুন্নি ইসলাম আফ্রিকা, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং কিছু আরব বিশ্বের মতো দেশগুলিতে জনপ্রিয়। এটি ইমানের 6টি চাপার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ইমানের 6টি স্তম্ভ হিসেবে চিহ্নিত। আল্লাহ ফেরেশতাদের অস্তিত্ব, আল্লাহর ভয়ের কর্তৃত্ব, আল্লাহর নবীগণের অনুসরণ করুন, দিনের প্রস্তুতি ও বিশ্বাসের দিন বিচারে আল্লাহর ইচ্ছার উপরে কর্তৃক, ভবিষ্যৎবাণী ভালো মন্দের বিশ্বাস একমাত্র আল্লাহর কাছ থেকে। অন্যদিকে শিয়া ইসলাম, শিয়া ইসলাম ঐতিহাসিক শব্দ, সাইতুল আলী থেকে তার নামটি এসেছে, যার অর্থ আলী অনুগামী। এটি কুরআনের পবিত্র গ্রন্থের অন্য সব মুসলিম ধর্মাবলম্বীদের অনুরূপ, তার শিক্ষাগুলিকে ভিত্তি করে। যাই হোক, শিয়া অনুসারীরা বিশ্বাস করে যে শুধুমাত্র ইসলাম একটি ধর্মনিরপেক্ষ প্রতিনিধি বাছাই করার অধিকার রাখে, যারা ইসলামকে রক্ষা করবে এবং এর ফলে কুরআন ও শরীয়ত তার নেতা নিয়োগ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নেতা হিসাবে নিযুক্ত করা হয়। তার উত্তরাধিকারীরা আজ শিয়া ইসলাম বলে পরিচিত। ইরাক, ইরান, পাকিস্তান, বাহরাইন, ইয়েমেন, সিরিয়া ও লেবাননের মতো দেশগুলিতে শিয়া জনপ্রিয় একটি গোষ্ঠী। শিয়া ও সুন্নিদের মধ্যে পার্থক্য, সুন্নি মুসলমানরা আবু বকরের অনুসারী, অথচ শিয়া মুসলমানরা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। সুন্নিরা বিশ্বাস করে যে নেতা হবার জন্য নবীর গোত্রের মধ্যে তাদের মূল ভিত্তি স্থাপন করা যথেষ্ট। অন্যদিকে শিয়া মুসলমানরা মনে করে যে মুসলমানদের নেতা হওয়ার জন্য নবীকে পরিবারের সদস্য হতে হবে। সুন্নি মূল্যবোধ হল সবচেয়ে ঐতিহ্যবাহী ও ইসলামের সর্বাধিক প্রচলিত ধারা। শিয়া মুসলমানরা একটি অস্থায়ী বিয়েতে বিশ্বাস করে, যেখানে একটি নির্দিষ্ট সময়কালের জন্য বিয়ের ব্যবস্থা করা হয়। অন্যদিকে সুন্নি মুসলমানরা বিশ্বাস করে যে আল মাহাদি এখনও আসেনি, যখন শিয়া মুসলমানরা বিশ্বাস করে যে তিনি পৃথিবীতে ইতিমধ্যে আছেন। আফ্রিকা, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং কিছু আরব বিশ্বের মতো দেশগুলিতে সুন্নি ইসলাম পাওয়া যেতে পারে। শিয়া ইসলাম ইরাক, ইরান, পাকিস্তান, বাহরাইন, ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের মতো দেশে জনপ্রিয়। আল মাহাদিতে তাদের বিশ্বাসের বিষয়ে সুন্নি মুসলমানরা বিশ্বাস করে যে আল মাহাদি এখনও আসেনি, সে জায়গায় শিয়া মুসলমানরা বিশ্বাস করে যে আল মাহাদি পৃথিবীতে ইতিমধ্যে ছিলেন এবং বর্তমানে তিনি লুকানো ইমাম। মুজতাহিদ কোরআনের ব্যাখ্যা করার জন্য এবং শেষের দিকে ফিরে আসবে। শিয়া মুসলমানরা অস্থায়ী বিয়াতে বিশ্বাস করে, যেখানে কয়েকটি যুগ যুগান্তরকারী সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে।
যখন সুন্নি মুসলমানরা আরো স্থায়ী বিবাহে বিশ্বাস করে, যা স্বামী বা স্ত্রীর মৃত্যুতে তালাকের ক্ষেত্রে শেষ হয়।